হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আমাদের ডাব্লিউপি পুলিশ মেন্স এক্সামের অঙ্কের সেশন চলছে। আজকে আমরা করব সিম্পলিফিকেশানের কিছু অঙ্ক। আপনারা সকলে জানেন যে সিম্পলিফিকেশান শুধু নয়, নাম্বার সিস্টেমের অঙ্ক যে কোনো পরীক্ষায় 4টা থেকে 5টা একদম থাকবেই। তাই বলছি এই চ্যাপ্টারটা শুধু একদিনে হবে না, মিনিমাম 3টে কি 4টে ক্লাস হবে। 4 থেকে 5 নম্বরের জন্য 4টে থেকে 5টা ক্লাস করাতেই হবে, তাই না? তবেই কিন্তু করা যাবে। কিন্তু আমি একদম গোড়া থেকে একদম করাতে পারবো না, মানে কারণ তাহলে নাহলে সিলেবাস শেষ হবে না। সেহেতু যেগুলো একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো করাবো, এবং সেগুলো ট্রিক দিয়ে কী করে করাবো, মানে ট্রিক দিয়ে করে দেবো আপনাদের, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুধু আমার কাছে ইংলিশ ক্লাসের ডিমান্ড প্রচুর আছে জানি, ইংলিশের সঙ্গে সঙ্গে ম্যাথটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই ম্যাথটাই পুলিশের এক্সামের ক্ষেত্রে একটা মার্জিন তৈরি করে। তার আগে একটা কথা বলে রাখি, এই লাইটের সামনে দাঁড়াতে এত অসহ্য গরমে, মানে বহুত প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবুও আপনাদের জন্য ক্লাসটা করছি। সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো বন্ধুরা, প্রথমে শুরু করি। স্ক্রিনে অঙ্ক আসবে, অঙ্কটা 10 সেকেন্ড সময় থাকবে, সেটাকে পজ করে আগে অঙ্কটা খাতায় টুকবেন, তারপর নিজেরা করবেন, আর যখন আমি সলিউশন করে দেবো তারপর নিজেরা সেই সলিউশনটা পাশে করে রাখবেন, ঠিক আছে? তো প্রথম অঙ্ক দেখছি, অঙ্কটা কী আছে একবার দেখুন। প্রথম অঙ্কটা স্ক্রিনে আসছে, তো অঙ্কটা কী আছে, কোনটি 11 দ্বারা বিভাজ্য। 4টা অপশান দেওয়া আছে, এরকমভাবে অপশান দেওয়া আছে। তাহলে যারা 11 দ্বারা বিভাজ্য নিয়ম জানে না, তারা কি প্রত্যেকটাকে 11 দিয়ে ভাগ করবে? যারা জানে না তাদের জন্য বলছি, এটা ইজি লেভেল বলে বলছি, এরপর আস্তে আস্তে হার্ড লেভেল আসবে, এবং ট্রিক দিয়ে অঙ্কগুলো কিন্তু আমরা করবো। তো এখানে কি আছে, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কিভাবে নিয়ম করে আমি অঙ্কর মাধ্যমে পুরো বুঝিয়ে দিচ্ছি। কি করবেন, একটা ঘর ছেড়ে ছেড়ে, একটা ঘর ছেড়ে ছেড়ে, ঠিক আছে, দাগ দিলেন। এবার এই সব কটাকে যোগ, তিন, এই এইগুলো যোগ, কটা হলো 3 3 6 3 9 3 12, আর যেগুলো এখানে পড়ে আছে 3 আর 3 6 আর 3 9। তাহলে এক ঘর ছেড়ে ছেড়ে সংখ্যাগুলো যোগফল, আর যেগুলো পড়ে থাকলো তার যোগফল, যোগ করে দুটো যা আসবে তাকে যদি বিয়োগ করে 11 বা 0 আসে, তবেই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা ভাগ যায়। তাহলে এখানে 12 মাইনাস 9 মানে তো 3 হওয়ার কথা, এই 3 এখানে তো 11 0 হওয়ার কথা, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য নয়। একইভাবে এটার ক্ষেত্রে এইটা একটা ছেড়ে, এইটা একটা ছেড়ে, এইটা একটা ছেড়ে, এইটা, তাহলে 4টে 1 যোগ করলে হবে 4, আর এখানে পড়ে আছে 1টা 2টো 3টে, তাহলে 3টে 1 যোগ করলে হবে 3, 4 থেকে 3-এর বিয়োগফল কত, 1। কিন্তু উত্তর চাই কত আমার, 0 বা 11, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এটা উত্তর হবে না। তাহলে এখানে 1 2 3 4, 4টে 2 যোগ করলে কত হয়, 8। 4টে কটা 2 পড়ে আছে, 1 2 3 4, 4টে 2 পড়ে আছে, তাহলে 4টে 2 যোগ করলে হয় 8, আর 8 থেকে 8 বিয়োগ করলে হবে 0। তাহলে আমি এক্ষুনি বলেছিলাম একটা ঘর ছেড়ে ছেড়ে সংখ্যাগুলোর যোগ, যেগুলো পড়ে থাকবে তাদের যোগ, দুটো যোগ করে তাদের বিয়োগফল যদি 0 বা 11 হয় তবে কিন্তু এটা 11 দিয়ে বিভাজ্য যাবে। তাহলে এটা হয়ে গেল 11 দ্বারা বিভাজ্য। ওকে, এটা উত্তর। কিন্তু এটা যদি বলি ট্রিক কি, যখনই দেখবেন, যখনই, আমি ভালো করে বলেছি এই কথাটা এখানটা শুনে নিন শুধু, ঠিক আছে, যখনই দেখবেন এরকম রিপিটেড সংখ্যা দিয়েছে, অর্থাৎ 5টা বা 6টা 3, 4টে 1 6টা 4টে 2, তখনই দেখবেন যে এটা একবারে করে দেওয়া যাবে। একবারে কীভাবে করে দেওয়া যাবে, যখনই দেখবেন এই সংখ্যাগুলো, মানে রিপিটেড সংখ্যা যদি বিজোড় সংখ্যা আসে, রিপিটেড সংখ্যা যদি বিজোড় সংখ্যা আসে, তাহলে কিন্তু 11 দ্বারা ভাগ যাবে না। জ্যাম, অর্থাৎ যেটা বোঝাতে চাইছি, কটা 3 আছে দেখুন, 1 2 3 4 5 6 7, 7 জোড় না বিজোড়, 7টা 3, 7 হচ্ছে বিজোড় না জোড়, বিজোড় সেই জন্য ভাগ যাবে না। কটা 1 আছে দেখুন, 1 2 3 4 5 6 7টা, এটাও 7টা, এটাও বিজোড় যাবে না। এরকম রিপিটেড সংখ্যা যদি জোড় সংখ্যা এসে যায়, কটা 2, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 2 আছে, অর্থাৎ এরা জোড় সংখ্যা, মানে এটাই 11 দ্বারা ভাগ যাবে। যদি বলে উদাহরণ দিয়ে আরেকটা দাদা বোঝান, সেটা হচ্ছে ধরুন 5টা 3 আছে এরকম থাকলো, তাহলে 5টা 3 তো 1 2 3 4 5, 5টা 3 এটা 11 দিয়ে ভাগ যাবে না, কেন কি 5 হচ্ছে বিজোড় সংখ্যা। যদি এটা 4টে 3 থাকতো অবশ্যই 11 দিয়ে ভাগ যেত, করে দেখে নেবেন অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, কেন 3 আর 3 যোগ করলে 6, আর এই 3 থেকে 3 ভাগ করলে 3 3 6, 6 থেকে 6 বিয়োগ মানে 0। বোঝা যাচ্ছে এটা ছিল এই অঙ্কটা ট্রিক, ঠিক আছে, করতে হবে না বা কোনো বিভাজ্যতার নিয়মই এখানে কাজে লাগাতে হবে না, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখি কী আছে স্ক্রিনে, দেখুন নেক্সট অঙ্ক আসছে।
একের 56 প্লাস একের 72 প্লাস একের 90 প্লাস একের 110 প্লাস একের 132 ইজ ইকুয়াল টু কত? এই অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষার হলে মানে আমাদের অসুবিধায় ফেলে, কারণ আমরা অনেক সূত্র পূত্র অনেক ভুলে যাই পরীক্ষার হলে, এটা স্বাভাবিক ব্যাপার, যারা আমার ক্ষেত্রে হয় আর আপনাদের ক্ষেত্রে তো হবেই, ঠিক আছে? তো এই অঙ্কটা কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি, ডাইরেক্ট কিভাবে করবে দেখবেন। যখন এই যে এটা তো আমাদের লসের উপরে করা তো সম্ভব নয় পরীক্ষার হলে, তাহলে আমি কি করবো সংখ্যা হলে তখন দেখবো যে এগুলোর গুণফল কিরকম ভাবে এসছে, ঠিক আছে? তাহলে এটা যদি পরস্পর মৌলিক সংখ্যা হিসাবে ভাঙি, 56কে ভাঙলে হবে 7:8, যদি এর পরের সংখ্যাটা ঠিক যদি এই সংখ্যাটার সঙ্গে এর পরের সংখ্যাটা দিয়ে যদি গুণ করে এটা আসে, অর্থাৎ 8-এর পরের সংখ্যা 9 দিয়ে যদি গুণ করে 72 আসে, তার মানে সিরিজটা এইভাবেই যাবে। এর পরেরটা দেখুন 9 10-এ 90 আসবে, তারপরে এটা 10 × 11, 11 10-কে 110 আসছে, তারপর এটা 11 × 12 অর্থাৎ 132 আসছে, তার মানে এইভাবে সিরিজটা গেছে। লিখে ফেলি, 1/এটা 1/এটা 1/9 × 10 প্লাস 1/10 × 11 প্লাস 1/11 × 12। তো এইভাবে আপনি সাজাবেন এই অঙ্ক। ডাইরেক্ট ঠিক আমি বলে দিচ্ছি যে এটা এটা সাজালে সাজানোর পরে ডাইরেক্ট ঠিক আসবে 1 এর 7 - 1 এর 12 সমান আসবে 7 × 12 = 85। তো এটা কি আমি মুখস্থ করে গেছি? মুখস্থ করার আমার কোনো দরকার নেই, কীভাবে এসছে আমি মেথডটা দেখিয়ে দিচ্ছি, এবং তার শর্ট ট্রিক্সটা একদম পরীক্ষা হলে গিয়ে শুধু এইটুকু করলেই হবে সেটা দেখিয়ে দিচ্ছি কীরকম। এটাকে যদি আমি ভেঙে লিখি, এইটা 1/7 × 8, এটাকে লিখতে পারি 8 - 7/7 × 8। একইভাবে পরেরটাকেও 9 - 8/8 × 9, একইভাবে পরেরটাকে 10 - 9 × 9 × 10, এভাবে লিখতে লিখতে যাবো। ডট 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 করে শেষে কত আসবে, ডট 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 শেষে কত আসবে, 11 × 12 ওপরে 12 - 11। ওকে, এরপর এটাকে সেই সাজাবেন কত আসবে, 1 এর 7 + 1 এর 8, সরি এটা মাইনাস মাইনাস 1 এর 8। দেখুন এটা থেকে এটা কী করে এলো, আপনি এটা থেকে এটা ফিরে যান, এটাই আসবে প্লাস 1 এর 8 - 1 এর 9 প্লাস 1 এর 9 - 1 এর 10। তো এইভাবে করতে করতে শেষে আসবে ডট 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 প্লাস 1 এর 12। তাহলে যখনই এরকম ধরনের অঙ্ক আসবে তখন শুধু নিতে হবে প্রথম পদটা অর্থাৎ 1 এর 7 এবং শেষের পদটা 1 এর 12, এই দুটোর মধ্যে খালি বিয়োগ করে দেবেন, উত্তর হয়ে যাবে 84। এটা 12 থেকে 7 মানে 5 বিয়োগ 5-ই 84 অ্যান্সার। এত বড় পদ্ধতি আপনাকে কিন্তু পরীক্ষার হলে করতে হবে না, বা সময় আপনি পাবেন না, ঠিক আছে? যখনই দেখবেন এরকম সিরিজটা আসছে 56 মানে 7 × 8 আর 8 × 9 মানে 72, তখনই জানবেন 7 × 6 মানে প্রথমে 7 আসবে অর্থাৎ 1 এর 7 আসবে, আর শেষে এটা 11 × 12 মানে শেষে 1 এর 12 আসবে। সব কটা যোগই দেওয়া যায়, তাহলে মাঝখানে বিয়োগ করে দিতে হবে, এইটা হচ্ছে মাথায় রাখলেই হবে, এটা হচ্ছে ট্রিক্স। ডাইরেক্ট একদম অঙ্কটা এখানে এখন দেখবেন, দেখার পরে ডাইরেক্ট 1 এর 7 - 1 এর 12, ঠিক আছে? নেক্সট অঙ্কটা দেখুন, 99.5 × 9 × 5, সরি ইন্টু 5 বা এটা সরি 9 × 9, এটা সমান কত? এটা তো যে কোনো ছেলে এক করে করে দেবো, এই আবার কী অঙ্ক, এই তো সোজা অঙ্ক, এই তো আমি করতে পারি, আর ক্লাস দেখার কোনো দরকার নেই। ক্লাস দেখার দরকার অবশ্যই আছে, যদি সবাই বই পড়ে সব কিছু জেনে যেত বা সব কিছু শিখে যেত, তাহলে কিন্তু কোনো কারো মাস্টার কোনো মাস্টারও থাকতো না পৃথিবীতে, কোনো স্টুডেন্টও থাকতো না, ঠিক আছে? তো সেহেতু শেখার অনেক কিছুই আছে। তো এটা কীভাবে করতে হবে আপনারা সকলেই জানেন, এটা কীভাবে করবো, 99 × 9 মানে গুণ করবো প্লাস 5, তলায় আসবে 9 × 9, এই তো উত্তর, তলা থেকে 9 9 কেটে গেল। 99কে 9 99 দিয়ে গুণ করতে হবে, 9 9 81 1, হাতে 8, 9 9 81 আর 8 89 প্লাস 5 কত হচ্ছে, 896। এই এই পদ্ধতি করলেও যার ক্যালকুলেশন ভালো সে তাড়াতাড়ি করতে পারবে, তবু যার ক্যালকুলেশন ভালো নয় বা যার হ্যাঁ ক্যালকুলেশনের ভালো নয় সে কীভাবে করবে? সে কেন, আমি প্রত্যেককেই বলছি এরকম কোনো পরীক্ষা আমি করি না, আমি কীরকমভাবে করি দেখুন, এটাই হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্স হয়তো আপনি কোনো দিন করেনি, এটা তো শুধু একদম গোড়ার লেভেল, এরপরে আস্তে আস্তে লেভেল হাই হবে যখন, মানে এরকমই অঙ্কর সংখ্যা একটু বাড়িয়ে দেবে তখন কিন্তু চাপে পড়ে যাবে, সেহেতু ট্রিকটা শিখে নিন। এখানে কটা নয় আছে, একটা একটা নয় বসালাম, এখানে কটা নয় আছে, 99 মানে দুটো নয় আছে, সেই জন্য দুটো শূন্য বসালাম, ঠিক আছে? দুটো শূন্য বসালাম,
এটা ছিল 5-এর 9, 5-এর 9, উপরে 5 নিচে 9, তাহলে 9 থেকে খালি 5 বিয়োগ করবো, কত, 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4, 900 থেকে 4 বিয়োগ করলে ডাইরেক্ট একদম 896। যারা বুঝতে পারেননি তাদের জন্য আরেকটা অঙ্ক দিয়ে বলছি, ঠিক আছে, দেখুন। যদি থাকে বলতে ধরুন 999 পূর্ণ 4-এর 9 ×9 সমান কত, এটা যারা সিম্পলিফাই করে করতে যাবে ক্যালকুলেশন করে কত করবে, 999 ×9, উপরে +4 আছে করবে, তলায় 9 আর এই 9 আছে বলে 9 9 কেটে দেবে, কিন্তু তাকেও তো ওই 999-কে 999-কে 9 দিয়ে গুণ করতে হবে আর 4 যোগ করতে হবে। আমি এই পদ্ধতি করব, আমার তো অনেক বড় হয়ে যাবে, তাহলে আমার কী পদ্ধতি ফলো করা উচিত, এই ট্রিকটা ফলো করা উচিত। দাদা বলছে যে এখানে কটা 9 আছে, 1টা 9, সেই জন্য 1টা 9 লিখলাম, এখানে কটা 9, 3টে 9, সেই জন্য 3টে 0 লিখলাম, আর কি এই যে 9 আর 4-এর ডিফারেন্স কত, 9 থেকে 4 বিক্রি করলে কত হয় 5, 5 বসিয়ে দেবেন, উত্তর হয়ে যাবে 8,995। আর আপনার পদ্ধতি ওটা করেও দেখবেন যে 8,995 আসছে, তাহলে আমি কেন গুণ পদ গুণ করতে যাব, তাই তো? যদি এই লেভেলের অঙ্ক একটু হাই দিয়ে দেয় মা পরীক্ষায় পড়তে পারে, এরকম তো সিম্পলিফিকেশন পড়বেই পরীক্ষায়, তো কীরকম থাকবে, যদি থাকে এরকম 1-এর 5 প্লাস একটু চেঞ্জ করে দিল 999 পূর্ণ 494-এর 495 ×99 সমান কত, নেক্সট অঙ্ক এটা আছে, তো আপনাকে আমি 15 সেকেন্ড সময় দিচ্ছি, 15 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা করে দেখান, 15 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে দেখেন, আমি ওয়েট করছি, ঠিক আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে দেখে নিন ভালো করে আপনারা করেছেন, এবার আমারটা দেখুন কিভাবে করছে। ওরা এমনই সংখ্যা দেবে যাতে এই যে 1-এর 5টা দেওয়া আছে, 1-এর 5-এর সাথে 99 গুণ করলে সব সময় এই তলারটা আসবে, এরকমই দেবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাবো যে কিরকম অঙ্ক দেয়, এই অঙ্কটা ডাইরেক্ট নিয়ম উত্তর কত হবে বলে দিচ্ছি। কটা 9 আছে যেমন বলেছিলাম, কটা 9 আছে, 2টো 9, তাহলে 2টো 9 লিখলাম, এখানে কটা 9 আছে, 3টে, সেই জন্য 3টে 0 লিখলাম, এটাই হয়ে গেল অ্যান্সার। যা এটা কি করে হলো, আপনারা সলিউশন করতে থাকবেন, আর আমি একদম 2 সেকেন্ড, 5 সেকেন্ড লাগবে অঙ্কটা, 5 সেকেন্ডও লাগে, হয়তো বসাতে খালি সংখ্যাগুলো সময় লাগছে, যে যে সময়টা লাগবে সেইটাই, আর কিছু সময় নয়। তো কী করে এলো দেখুন, আপনারা কোনো সলিউশন করে দেওয়ার পরে উত্তরটা এটাই তো আসছে, কেন আসছে দেখুন, এর নিয়মটা যখন থাকবে এই যে 5 দেওয়া আছে, 5, 5 আর 99 গুণ করে কত আসছে, 495, আর 495 থেকে 494 বিয়োগ করলে কত থাকে 1, আর সেটাই এর উপরে বসে দেয়, বসে আছে, অর্থাৎ এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয়ে যায় উত্তর হবে এই যে যটা 9 আছে এখানে সেই তটা 9, আর যটা এখানে 9 তটা 0, ঠিক আছে। আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যাতে বুঝতে অসুবিধা হয়েছে, আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। ধরুন সাপোজ আছে এখানে 1-এর 7 +999 62y 63 ×9, এইরকম অঙ্ক সলিউশন 5 সেকেন্ড সময় লাগে, কেন বলছি দেখে নিন। আমি বললাম যে তলার যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করে যদি এইটা স্যাটিসফাইড হয়, 7, 9, 63 স্যাটিসফাইড, এবং 63 থেকে 62 বিয়োগ করলে কত হচ্ছে 1, এটাও স্যাটিসফাইড। সাপোজ এটা যদি থাকতো 3-এর 7, তাহলে ওরা এখানে করে দিত কিন্তু 60-এর 63 এরমই থাকতো, ঠিক আছে, কারণ 63 থেকে 60 বিয়োগ করলে 3ই আসবে, তো এখানে আছে 1-এর 7, সেই জন্য এটা দেওয়া আছে 62। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, কটা 9, 1টা 9 এখানে, কটা এখানে 9, 3টে, সেই জন্য 3টে 0, এটা উত্তর। আপনারা সলিউশন করে দেখুন, আর আমি সলিউশনটা এইভাবে দেখিয়ে দিলাম, ঠিক আছে, আশা করি ভালো লাগছে, এরকম ভালো লাগবেই, আর এরকমভাবেই পরীক্ষার হলে করতে হবে, একদম স্মার্ট, ঠিক আছে, স্মার্ট অঙ্ক করতে হবে, ঠিক আছে। এই পদ্ধতি হয়তো আপনারা কোনোদিন আগে করেননি, ঠিক আছে। নেক্সট আরেকটা অঙ্ক দেখাচ্ছি যেগুলো আছে এরকম মানে বিপদে ফেলার মতো, 1 × 4 × 1/4 × 7 +1/7 × 10 +1/10 × 13 +1/13 × 16, তাই তো, 1/13 × 16, ওকে। তো এই অঙ্কটার সূত্র অনেকে জানে যে সূত্র কীভাবে করতে হবে, ঠিক আছে, সূত্র কি এই অঙ্কটার সূত্র মোটামুটি অনেকেই জানে, যে যারা অঙ্কে খুব ভালো তারা জানে যে এটা ডিফারেন্স করতে হয়, এর ডিফারেন্স সবকটা ডিফারেন্স সমান কিনা দেখে আগে, হ্যাঁ, 7 থেকে 4 বিয়োগ করলে 3 ডিফারেন্স,
দশ থেকে সাতের ডিফারেন্স 3, 13 থেকে 10-এর ডিফারেন্স 3, 16 থেকে 13-এর ডিফারেন্স 3। তাহলে সেই ডিফারেন্সটা তারা দেখে নিয়ে কী করবে, 1-এর 3 মানে 1-এর তলায় ওই ডিফারেন্সটা, এটা হচ্ছে 1/1 টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম, 1/লাস্ট, এটা হচ্ছে সূত্র। আর এটা তো সূত্র অনেকে জানে, অনেকে জানিও না, তো সূত্র দিয়ে অনেকে কী বসাবে, এটা 1-এর 3 ছিল, 1/1 টার্ম কত, 4, 1-এর 4 মাইনাস লাস্ট টার্ম কত, 16, সেই জন্য 1-এর 16। তাহলে করলে কত হবে, 1-এর 3 গুণিতক 1-এর 3 গুণিতক, এটা লস হবে কত, 4 আর 16 লস হবে 16, ওপরে কত আসবে, 16, এটা আসবে 3, ঠিক আছে। আর 3 3 কেটে গেলে উত্তর হলো 1-এর 16। এটা যারা অঙ্কে খুব ভালো তারা সূত্র করবে, আর যারা জানে না তাদের জন্য আমি স্পেশালি বলছি এই ট্রিকগুলো করতে হবে এবং অঙ্কের ক্লাস করতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে এই রকম জিনিসভাবে এই রকম ভাবে কিন্তু আপনারা স্মার্ট সেকেন্ড কি সেটা দেখে নিন, ঠিক আছে। কি করবো দেখুন, কটা আছে ওপরে, 1, কটা আছে, 4টে, কটা পথ, 4টে, তো ওপরে 4 4 লিখলাম, 4টে যাবে 4, ঠিক আছে। আর নিচে ভালো করে শুনুন, এই 4টে 1 যোগ করে 4 লিখলাম, 4টে 1 যোগ করে 4, ঠিক আছে। নিচে কটা টার্ম আছে, 1 2 3 4, 4টে টার্ম, সরি বলাটা ভুল হচ্ছে, কটা টার্ম আছে, 1 2 3 4, 4টে টার্মের জন্য 4, আর ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম গুণ করে দেবো, 4 4 কেটে গেল, 1-এর 16 উত্তর, কত সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ড। তাহলে বোঝা গেল কি করে হলো, এরকম যখন সিচুয়েশন থাকবে, 3ও ডিফারেন্স থাকতে পারে, 2 ডিফারেন্স থাকতে পারে, 5ও ডিফারেন্স থাকতে পারে, আমার দেখার দরকার নেই। কটা টার্ম আছে দেখো, 4টে টার্ম বলে 4 টার্ম বসিয়েছি, তার তলায় ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম মানে 4 ইন্টু 16, 4 আর 16 কাটাকুটি করলাম কত, তাহলে 1-এর 16। তো আপনারা সলিউশন করতে থাকবেন আর অঙ্ক এইভাবে হতে থাকবে কিন্তু, ঠিক আছে। তো সেই কারণেই বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অবশ্যই কাজে লাগবে, এবং WB পুলিশের মেন্সের অঙ্কগুলো আপনারা মানে কয়েক সেকেন্ডের মধ্যে করে দিয়ে জিকে ভাবার টাইমটা ওখানে বসে বসে পেয়ে যাবেন, ঠিক আছে, অনেক টাইম পেয়ে যাবেন। তো সিম্পলিফিকেশনের আজকে জাস্ট এটা, এই কটা অঙ্ক করালাম, জাস্ট দেখালাম, এরকম আরও অঙ্ক করবো, তবে ওয়েদারটা এতটাই গন্ডগোল করছে মানে ক্লাস করা অসুবিধা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি নেক্সট ক্লাস নিয়ে আসছি, নেক্সট ক্লাসে আরও ভালো ভালো অঙ্ক করাবো। তো যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে রাখবেন, লাইক করলে একটা এনার্জি পাওয়া যায়, নাহলে এত কষ্ট এত গরম মানে কষ্টতে খুব মুশকিল হয়ে যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে।